ট্রাভেলস, সো দিস ইজ প্রিথা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিকটাক প্রিথা। আর আজকে অলমোস্ট 2 মান্থস পরে আমি আবার একটা লং ব্লগ শ্যুট করছি। সো টুডে ইজ দ্য ফার্স্ট ডে অফ মাই ডিএলএড কলেজ অ্যান্ড আই এম ফিলিং নার্ভাস অ্যান্ড এক্সাইটেড অ্যাট দ্য সেম টাইম। তো আমি ভাবলাম যে আজকের এই স্পেশালটা তোমাদের সাথে শেয়ার করি, সো লেটস গো। অন্যান্য দিনের মতোই আই ড্র্যাঙ্ক চিয়া সিড ওয়াটার অ্যান্ড দেন আই স্টার্টেড মাই ডে। সো গাইজ, দিস ইজ মাই ব্যাগ অ্যান্ড আই হ্যাভ টু টেক দিস নোটবুক টু, কারণ আমার মাথায় যখন যে আইডিয়াটা আসে আমি এটাতে লিখে রাখি। ওই দিন আমার মা বাড়িতে ছিল না, সো আই ডিসাইডেড টু মেক ফ্যানসা ভাত। তারপর আমি আমার টিফিনের জন্য বেসন চিলা বানিয়ে নিচ্ছিলাম। তো গাইজ, এখন আমার স্নান হয়ে গেছে অ্যান্ড নাও আই উইল প্যাক মাই টিফিন বক্স অ্যান্ড ওয়াটার বটল। 11:30 থেকে ক্লাস, তো আমাকে তাড়াতাড়ি যতটা সম্ভব বেরোতে হবে। সো লেটস ডু ইট। নাও ইটস টাইম টু গেট রেডি ফর দ্য কলেজ। তো আমি এখানে পরে নিচ্ছি একটা গ্রিন কালারের শর্ট কুর্তি উইথ ব্ল্যাক লেগিংস অ্যান্ড আই এম ওয়ারিং দিস টাইনি কিউট ইয়ারিংস অ্যান্ড আই ক্যান্ট ফরগেট দিস লিপ বাম। এখন আমি কপালে একটা ছোট্ট কালো টিপ পরে নিচ্ছি, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড নাও আই এম অল সেট টু গো। বাপি আসছি। ওই দিন প্রচণ্ড গরম ছিল, তাই কিছুক্ষণ হাঁটার পর আই টুক অ্যান অটো অ্যান্ড হেডেড টুয়ার্ডস মাই কলেজ। উইদিন 30 মিনিটস আমি ইনস্টিটিউশনে পৌঁছে গিয়েছিলাম। এখন আমরা কি করতে যাচ্ছি? গিলতে। এখন আমরা টিফিন করতে যাচ্ছি। উই আর ইন দ্য প্লেগ্রাউন্ড। এই যে আমার একদম ফার্স্ট ফ্রেন্ড, আমার থেকে অনেক ছোট। ওকে, দেন আই ওয়াজ হ্যাভিং মাই টিফিন আর বাকিরা সবাই সেলফি তুলতে ব্যস্ত ছিল। সকালের প্রচন্ড গরম থেকে বাঁচার জন্যই বোধহয় বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। এখানে একটা সুন্দর কুকুরও আছে। বিকালে ছুটি হওয়ার পর আমরা সবাই ক্লাস থেকে বেরিয়ে যে যার বাড়ির দিকে রওনা দিলাম। দিস ওয়াজ লিটারালি আ ভেরি স্পেশাল ডে বিকজ আই মেট নিউ পিপল, তাদের সাথে বন্ধুত্ব হয়েছিল। আমাদের প্রফেসরসদের সাথে আমরা ইন্ট্রোডাকশনও করলাম। সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।